দর্শক, আজ রূপসা মাছের আড়তে চলে এসেছি ইলিশ মাছের উপর একটা ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছেন এটা খুলনার রূপসা মাছের আড়ত। সকাল সকাল চলে এসেছি এখানে, সকাল 6টায় এখানে এসে ইলিশ মাছের কিছু দাম দর জিজ্ঞাসা করেছি, যদিও আমি কিছু ইলিশ মাছ কেনার জন্য আসছিলাম। তো একে একে দেখে নেব ইলিশের বাজার দাম। পাইকারি কেনা বেচা হয় দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের ইলিশ মাছ আছে এখানে। ৭০ টাকা কেজি। এগুলো কত করে কাকা? ৮৫০। আরে বড়গুলো এগুলো কত করে? ৮০০ টাকা কেজি। এটা নেবেন ৩৫০, ৯৫০ টাকা কেজি। দেখেন ভাই দর্শক, রূপসা বাজার থেকে কিছু পরিমাণ মাছ ক্রয় করে এবার চলে এসেছি খুলনার ৫ নম্বর ঘাট এলাকায়, যেখানে মাছঘাট নামে পরিচিত এলাকাটা। এখানে চলে এসেছি, মাছের দাম এখানে কিছুটা কম আছে কিনা সেটা যাচাই করার জন্য। তো এখানে এসেও একই রকম অবস্থা দেখতে পাচ্ছি। তো নদীর ঘাটে গিয়ে সরাসরি ট্রলারের কাছে গেছি আমরা, লঞ্চ উঠতে হবে নাকি মাছ, যেখানে সমুদ্র থেকে নৌকা উঠতে জেলেরা মাছ ধরে নিয়ে আসছে। তো তাদের সাথে কথা বলে আমরা পুনরায় আড়তের ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখো, এগুলো দেখো, আর এটা হচ্ছে আড়তের সামনে খুচরা বিক্রেতারা। তো আড়তের ভিতরে এবং খুচরা বিক্রেতাদের দামের তেমন কোনো তারতম্য নেই। এগুলো কি ১ কেজির বেশি হবে? প্রায় একই মূল্য, তবে খুচরা বিক্রেতাদের কাছ থেকে কিনলে পাইকারি দামে ২-১ কেজি কেনার সুযোগ রয়েছে। তো দেখে নিব এখানকার মাছের ৯০০ টাকা পরিবেশ কি রকম, সেই সাথে দাম দর। তো সাথেই থাকুন। কত করে? ৬৫০ টাকা কেজি ৬৫০ কত বাছাই হবে? ৭০
साइड जानता हूँ আমাদের সুদীপ মাছের ব্যাপারী কেজি কয়টা? 60 টাকা কেজি। হ্যাঁ না না 60 টাকা কিনতে কেজি বেশি হবে। এটা কম দাম কত হবে? এই 3 টাকা কেজি বেশি হবে। কত কম হবে কত? 450। এটা হবে 420। এটা কত কয়টা হবে? 4টা। আর এটা হবে 5টা 6টা। কমই তো চাই না দাদা। তো দর্শক, এই ছিল আজকের ইলিশের বাজার। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া সকল ভিডিও পেয়ে যাবেন সবার আগে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।